আসসালামু আলাইকুম। এখন আপনি কি বলতে আসছেন তাহলে বলেন এবার। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি সবসময় আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় মানে তুলে ধরে তাকে ছোট করেন সবার সামনে, কোনটা মানে কোনটা যেমন যেমন উদাহরণ কোনটা? আয়েশার ব্যাপারে যদি আচ্ছা, এত ছোট মেয়ে বিয়ে করছে, কেন করছে, কি জন্য করছে সেটা আমি এখন বলবো। আচ্ছা বললেন, কিন্তু করছে এটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ করছে, এটা করছে কয় বছর বয়সে করছে ভাই? সেই 7 বছর, 7 বছর বিয়ে করছে আর কি। 6 বছরে বিয়ে করছে, 6 বছর তাই না? হ্যাঁ 6-7 কি সাত 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 6 বছরে বিয়ে করছে। আপনি কি জানেন যে ওই সময় আরব দেশে যে বছরের হিসাব ছিল, সেই বছরের হিসাবে 1 বছর ছিল 355 দিনে 1 বছর হইতো, এটা জানেন? না এটা জানি না আমি। হিজরি সাল গণনা কিভাবে করে সেটা জানেন? হিজরি সাল কিভাবে গণনা করে? না এটাও জানি না। আচ্ছা তাহলে তো ভাই একটা মানে ব্যাপার, মুসিবতের ব্যাপার। হিজরি সাল গণনা হয় 354 দিনে, 354 দিন দিনে 1 বছর হয় হিজরি সালে, বুঝতে পারছেন? আর আমাদের বর্তমান সময়ের হিসাবে কতদিনে 1 বছর হয়? 365 দিন বা 366 দিন, লিপ ইয়ার হইলে 366 দিন হয়, তাই না? এটা তো জানেন। এটা জানি। আচ্ছা, আর হিজরি সাল তো চাঁদের উপর নির্ভর করে, এটা জানেন তো? চাঁদের উপর নির্ভর করে চন্দ্র বছর, এটা হচ্ছে চন্দ্র বছর। হ্যাঁ এটা জানি। আচ্ছা, এই যে এই চন্দ্র বছর হইলে সেটা হয়ে যায়, বছরটা হয়ে যায় 354 দিন। এটা আপনি কোথাও শুনেন নাই এই পর্যন্ত যে মানে চন্দ্র বছর হইলে 354 দিন হয়? না এটা শুনি নাই। আচ্ছা, এটা আপনি জানেন নিয়ন পরে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি যে চন্দ্র বছরে 354 দিন হয়। তাহলে 1 বছরে যদি আমাদের হিসাবে 365 দিন হয়, আমাদের হিসাবে যদি 6 বছর হয়, তাইলে ওই যে ওই সময়ের যে হিসাব, ওই সময়ের যে চন্দ্র বছর, সেই হিসাবে আয়েশার বয়স তো আরো কম হবে, তাই না? 11 দিন কইরা প্রতি বছর 11 দিন কমে গেলে, এটা তো তাইলে 6 বছরে 6-11-66 দিন কমে যায়। তার মানে 6 বছরের কম ছিল আয়েশার বয়স, তাই না? হ্যাঁ ওটার তো ওরকম 6-7 ছয় ধরে না আপনার কথা। আচ্ছা ঠিক আছে, বললাম আপনার সাথে মানে ঈশের আলোচনার খাতিরে আমরা ধরে নিলাম 6 বছর বয়সে একটা মেয়ের বিয়ে করছে। আর মানে এই যে বিয়েটা যে করলো, খাদিজার মৃত্যুর কতদিন পরে বিয়েটা করলো ভাই? জি ভাই, খাদিজা যে মোহাম্মদের প্রথম বিবি, যে খাদিজা, খাদিজার কয়দিন, খাদিজা মারা যাওয়ার কয়দিন পরে মোহাম্মদ বিয়ে করছিল এই আয়েশারে? 40 দিনের, 1 মাসের মতো, 40 দিনের মতো। মানে মোহাম্মদ আর অপেক্ষা করে নাই, 1 মাসের ভিতরে আয়েশার বিয়ে করে ফেলাইছে। মানে এত মানে খাদিজা মরার সাথে সাথে গিয়ে সে আয়েশার বিয়ে করছে নাকি? আসলে ওনাদের জীবন, ওনাদের মানে যৌবন আমাদের মতো ছিল না। যৌবন কাদের মতো ছিল সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, তার যৌবন অনেক বেশি ছিল এটা বোঝাই যাচ্ছে। তার যৌবন একেবারে বাড়তি হইয়া মানে পুড়ে যাচ্ছিল, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা বাচ্চা মেয়ের বিয়ে করছে। সেই সময় মোহাম্মদের বয়স কত ছিল বলেন তো, যখন আয়েশারে বিয়ে করছে? 50 ছিল, 50 মতো, 50-এর উপর, 52-53, তাই না? না 52-53 বিয়ে যখন করেছিল তখন 50 ছিল। আচ্ছা, বিয়ে যখন করছে তখন আপনি বলতেছেন 50 ছিল। আচ্ছা ধরে নিচ্ছে, আপনার সাথে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, 50 বছরের একটা বুইড়া আর 6 বছরের মেয়ে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই যে 1 মাসের ভিতরে যে বিয়েটা করলো, 1 মাসের ভিতরে যে বিয়েটা করলো, এর মধ্যে আবার মোহাম্মদ আয়েশার স্বপ্ন দেখছে কয়েকবার, তাই না? স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইছে, দেখছে না দেখছে, আল্লাহ কে দেখাইছে এটা জিজ্ঞেস করে নিতে ভাই, যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন যে মোহাম্মদ আল্লাহ মানে এই যে খাদিজা মারা যাওয়ার পর যে তার এই যে এতদিনের বউ, এত এত মানে তার এই যে এত টাকা পয়সা দিয়ে তার ঘর জামাই করে রাইখা আয়েশা, খাদিজা যে এত তার সেবা যত্ন করছে, তারপরে যখন খাদিজা মরলো, খাদিজার সব টাকা পয়সা দিল মোহাম্মদ রে, সমাজে একটা সম্মান দিল নাকি ভাই? খাদিজা মোহাম্মদ রে সমাজে একটা সম্মান দিছিল না? টাকা পয়সা, সম্মান, বিষয় সম্পত্তি সবই তো দিছিল। আসলে উনি তো মারা গেছে, এখন উনার উনার স্ত্রীর দরকার। তো মারা গেছে, বুঝছি তো মারা গেছে, কিন্তু মোহাম্মদ তো খুবই গরিব ছিল, সেখান থেকে তাকে একদম একটা সমাজে একটা সম্ভ্রান্ত ধনী একটা পরিবারের একটা মেয়ে খাদিজা তার বিয়ে করে তো একটা বড় ঘরে নিয়ে গেছে, তাই না নাকি? সেই সময় তো খাদিজা তো অনেক বড় ব্যবসায়ী ছিল নাকি? আচ্ছা, খাদিজা মরলো সাথে সাথে মোহাম্মদের, তখন কি ভাই কবরের মাটি কি শুকাইছিল খাদিজার, নাকি তার কবরের মাটি শুকানোর আগে বিয়ে আরেক বিয়ে করে ফেলাইছে? ভাই এইসব কথাবার্তা আপনি মানে সব দিক দিয়ে নেগেটিভ ধরতেছেন। নেগেটিভ নেগেটিভ কোথায় ধরতেছি? একটা বউ মারা গেছে, একটা বউ, এতদিনের বউ, মানে এত বছর ধরে সংসার, একটা বউ মারা গেছে, মারা যাওয়ার পর একটা লোক, স্বাভাবিক একটা লোক কয়দিন অপেক্ষা করে না? এর কি খারাপ আছিল নাকি?
মোহাম্মদের কি খাড়ায় ছিল? না আপনি কিন্তু ভাই মানে অন্যদিকে চলে গেছেন ওনার। অন্যদিকে চলে যাচ্ছি না তো, আপনাকে জিজ্ঞেস করছি যেটা সেটার উত্তর দেন, যে যে খাদিজা যে মরলো, কয়দিন অপেক্ষা করছিল মোহাম্মদ? একটা মানুষ তো এত এতদিনের বউ, এত বছরের সংসার, এতগুলো বাচ্চা কাচ্চা, বউ মরলে তো কয়টা দিন মানুষ তো কান্দে কান্দে হতো নাকি? বউয়ের শোকে তো মানুষ কান্দেও নাকি? উনি ওনারা তো সাধারণ মানুষের তুলনা দিলে কিভাবে, উনি কেন কি কি করছেন? আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনার বউ মনে করেন 15 বছরের সংসার মরছে, আপনার কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, আপনার বউ মরলে আপনি কি কয়দিনের ভিতরে বিয়ে করবেন? আমার সাথে তার সাথে তুলনা দেন, আপনার সাথে তার সাথে তুলনা দিচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি করবেন? আপনার 15-20 বছরের সংসার, বাচ্চা কাচ্চা আছে, এত প্রেমে মানে আপনার, আপনি ভালোবাসেন, আপনাকেও আপনার বউ ভালোবাসে, এখন আপনার বউ মারা গেছে, কয়দিন কয়দিন পরে বিয়ে করবেন আপনি? আমি কয়দিন পরে করবো, বিয়ে করতেও পারি নাও করতে পারি, এখন পরিস্থিতির উপর আমার। খুবই ভালো কথা, আপনি বিয়ে নাও করতে পারেন, কিন্তু মোহাম্মদ মানে 1 মাস অপেক্ষা করেনি, 1 মাসের ভিতরে করে ফেলেছে বিয়ে আয়েশারে নাকি? উনি আল্লাহ তালার মানে তালারি হোক, যেই তালারি হোক, সেটা তো আমি জিজ্ঞেস করি নাই, 1 মাসের ভিতরে করছে তো বিয়া নাকি? হ্যাঁ করছে করছে। আচ্ছা এই 1 মাসের মাঝখানে আবার সে আয়েশারে কয়েকবার স্বপ্ন দেখছে, মানে খাদিজা মরতে পারে না, এর মধ্যে মোহাম্মদ স্বপ্ন দেখা শুরু করে দিছে আয়েশারে। খাদিজা মহিলা শেষ করতে পারে নাই, খাদিজা মহিলা শেষ করতে পারে নাই, এর মধ্যে কবরের মাটি শুকায় নাই, এর মধ্যে মোহাম্মদ ঘরে গিয়া আয়েশারে স্বপ্ন দেখতেছে নাকি? ওয়াও ভাই, আপনার নবী তো ভাই সেই রকমের চরিত্র। আচ্ছা আমরা দেখি এই বিষয়ে, আমাদের একজন বিখ্যাত হুজুর আছে মিজানুর রহমান আজরি, সে কি বলে সেই বক্তব্যটা একটু শুনে আসি, শুনেন। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তু কি ফিল মানে আমি সালা সালা ইয়ার আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম, সুবহানাল্লাহ কবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, পড়েন, বিয়ে হয়ে গেল। আচ্ছা আমরা এই মিজানুর রহমান আজারের মুখ থেকে শুনলাম যে ওই মাঝখানে যে 1 মাস, 1 মাসের ভিতরে যে আমি আপনাকে সেই রেফারেন্সটাও দেখাচ্ছি যে মোহাম্মদ অপেক্ষা করে নেই, মোহাম্মদ যে খাদিজা মারা যাওয়ার পরেই স্বপ্নের সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করছে, আয়েশারে বাচ্চা মেয়ে আয়েশা, তারে স্বপ্ন দেখা শুরু করছে, এবং স্বপ্ন স্বপ্ন দোষ না স্বপ্ন গুণ এগুলো হওয়া শুরু হয়ে গেছে মোহাম্মদের। এর মধ্যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আসাবের রাসুলের জীবন কথা, উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 5ম খণ্ড, পৃষ্ঠা 39 থেকে দেখাচ্ছি। এখানে যে কি কথাটা বলা আছে একটু পড়েন তো ভাই, মিনাজ ভাই একটু পড়েন তো ভাই। দেখেন প্রচুর শীত, আমি কথাই বলতে মানে তেলে আমার সাথে আলোচনা করবেন কেমনে আপনি? প্রচুর শীতে কথাই বলতে পারছেন না, মানে এত কষ্ট করে মানে পয়রা বলাটা কঠিন, মানে উল্টা পাল্টা যেতে পারে। আচ্ছা এখানে লেখা আছে, আমি বলে দিচ্ছি, যে মোহাম্মদ খাদিজার মৃত্যুর পরে মোহাম্মদ 1 মাসের ভিতরে আয়েশার বিয়ে করছে, ঠিক আছে? সেই সময় আয়েশার বয়স ছিল 6 বছর, ঠিক আছে? বললামই যে 1 মাসের মধ্যে বিয়ে করছে। আচ্ছা 1 মাসের ভিতরে মোহাম্মদ একটা না দুইখান বিয়ে করছে, হ্যাঁ 1 মাসের ভিতরে দুইখানা বিয়ে করছে, সাউদার আশা দুইটারে, হ্যাঁ একটা বড় একটা ছোট। এখন আপনি আমাকে বলেন যে যে আপনি যদি একটা বাচ্চা মেয়েকে স্বপ্ন দেখেন, মনে করেন আপনার বয়স কত ভাই? আমার বয়স 26 মনে করেন আপনার বয়স 50 হইতো, মনে করেন আপনার বাবার বয়স কত বলেন তো? 54 এইতো এইতো মিলছে, 54 মিলছে। মনে করেন আপনার বাবা স্বপ্ন দেখলে, একটা 6 বছরের বাচ্চা মেয়ে, এই মেটারে দেখলে আপনার বাবার মনে কি হবে বলেন তো? আমি আমার কথা বলে, আমার বয়স প্রায় 40, আমি যদি একটা বাচ্চা মেয়ের স্বপ্ন দেখি তাহলে আমি ভাববো যে আমার নিজের মেয়ে, বা আমি ভাববো এই বাচ্চাটার আমি একটু একটা খেলনা কিনা দিব, বাচ্চাটার আমার খুব ভালো লাগছে, বাচ্চাটার আমি খেলনা কিনা দিব। আমার নিজের ছেলের বয়সে 6 বছর হয়ে যাবে কয়েকদিন পরে, হ্যাঁ আমি যদি 6 বছরের একটা মেয়েকে দেখি তাহলে আমি আমার নিজের মেয়ের মতো বলে মনে করবো এই বাচ্চা মেয়েটাকে, ঠিক আছে? আপনি বলেন তো আপনার বাপে যদি একটা 6 বছরের বাচ্চা মেয়ের স্বপ্ন দেখে, সে কি ভাববে? সে কি ভাববে যে আল্লাহ এই মেয়ের স্বপ্ন দেখাইতেছে বিয়া দানের জন্য, এটা সব মনে করবে নাকি ভাববে যে তার মাথায় কি গুনাহ করে এটা আসবে যে এই মেয়ের বিয়া করমু, এটা কি আসবে তার মাথায় গুনাহ করে বলেন তো? না আমার বাবার সাথে আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানো, আমি তুলনা দিচ্ছি না, আমি আপনার কথা, আপনার বাবার কি হবে ঘটনাটা কি হবে সেটা জানার চেষ্টা করছি। এটা একটু বলেন আগে যে আপনার বাবা যদি একটা 6 বছরের মেয়ের দেখে স্বপ্নে, তার মনে কি এই কামনা তৈরি হবে যে মেয়ের বিয়ে করবো, এই কামনা তৈরি হবে? ডেফিনেটলি না।
আপনার কি তৈরি হবে 6 বছরের একটা মেয়ের দেখলে? মনে করেন আপনার তো 26 বছর, আপনারও কি তৈরি হবে এটা, নাকি আপনি ভাববেন এই বাচ্চা মেয়েটা তো আমার একদম ছোট, বিয়ে করার তো প্রশ্নই আসে না, এটা মনে হবে? শুনেন, আমাদের বিষয় 6 বছরের, বর্তমানে 6 বছরের একটা মেয়ে শিশু, এটা শিশু, আচ্ছা খুবই ভালো, আপনি তো একজন ভালো মানুষ বোঝাই যাচ্ছে যে আপনি, আপনার মাথায় কখনো কল্পনাই আসবে না যে এরকম এটা আদৌ সম্ভব, এটা কল্পনাই করবেন না আপনি, আমি বুঝতেছি আপনার কথা। কিন্তু মোহাম্মদ কি করছে, মোহাম্মদ যে স্বপ্ন দেখছে আশেরা এসে দেখতে ভালো লাগছে, বিয়া করতে মন চাইছে, আমরা দেখি ভিডিওটা আবার দেখি। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তু কি ফিল মানে আমি সালা সালা ইয়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম, সুবহানাল্লাহ, কবেন না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে, তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে, তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে, কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়েন, সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমরা হুজুরের মুখে শুনলাম যে যে মোহাম্মদের স্বপ্ন দেখে মোহাম্মদের মনে কেমন কেমন লাগা শুরু করছিল নাকি, 50 বছরের বুড়া কাটা সে 6 বছরের মেয়ে দেখে কেমন কেমন লাগা শুরু করছে নাকি? মিনাজ ভাই বলেন ভাই, ওনার 50, 100 বছর বা 200 বছর এটা কোনো বিষয় না, বিষয় ওনার ওনার কি বলবো, ওনার বিয়ে মানে আয়েশাকে বিয়ে, আয়েশার বিয়ের জন্য আল্লাহ তাআলা সবকিছু মানে ই করছে। আল্লাহ তাআলা তো পরে বলছে, আল্লাহ তাআলা তো জিব্রাইলের পরে বলছে, আগে তো তার মনে একটু কুৎসিতা হেতু হইছে নাকি? এটা তো ছবি দেখা, ছবি দেখা, আয়েশার স্বপ্ন দেখে তার মনে কেমন কেমন ভালো লাগে হইছে না, কেমন কেমন লাগছে দেখে তো বিয়ে করছে। সেটাই তো আপনাকে, সেটাই জিজ্ঞেস, আল্লাহ তো তখনো কয় নাই যে এটা বিয়া করণ লাগবে, তখন তো মাত্র স্বপ্নে দেখছে একটা বাচ্চা মেরে, একটা স্বাভাবিক লোক স্বপ্নে দেখছে তো বিয়ার কুচিন্তা তো মাথায় আসে না, আপনার নবীর তো কুচিন্তাটা আসছে মাথায় নাকি? এটা তো আল্লাহর আল্লাহর ইচ্ছা ছাড়া কি মনে মনে ই হয়েছে তাকে ভালো লাগছে, পরে পরে তো বলল জিব্রাইল পরে হচ্ছে বিয়া করবেন নাকি, কিন্তু আগে তো তার মনে তো আগে থেকেই কুচিন্তা হয়েছে নাকি? আগেরটাও আল্লাহ ছিল, আগেরটাও আল্লাহ মনে ই জাগাইছে, আগে মনে কুরকুরা নিয়ে দিতে আল্লাহ, মানে আল্লাহর ইচ্ছা ওই মাধ্যমের সাথে মানে মোহাম্মদ করাইবো, এই বিরা কাটার সাথে করাইবো, তাই তো? ও আল্লাহ এগুলো দেখে মজা নিবো, যে একটা মাধ্যমের করতেছে খাটে নিয়ে করতেছে, এটা আল্লাহ দেখে মজা নিবো, বিরা বিরা কাটার খাটে নিয়ে করার পরে তার তো তেমন কিছুই হয় নাই, সে তো কিছু হয় নাই, এটা আপনি জানেন শুনে কিছু হয় নাই, এটা বাচ্চা মেয়ের নিয়ে তো করলে অবশ্যই হবে, অবশ্যই হবে, এরকম তো কোন হাদিস নাই যে তার এরকম কোন ই হইছে, এরকম হাদিস আসবে কেমনে? এরকম হাদিস আসলে হাদিস একটু লিখবে, হাদিসে কি এগুলা লেখা থাকবো যে আয়েশা আয়েশার এখান থেকে রক্ত পড়ছিল, এটা লেখা থাকবো? আয়েশা ব্যথা পাইছে এটা কি আয়েশা বুঝতে পারতো? ভাই একটা বাচ্চা মেয়ের সাথে করলে কি হতে পারে আপনি বুঝেন না, যে করছে সে জানে, আমরা কি আপনি বুঝেন না, আপনার সেন্স নাই, আপনার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই যে একটা বাচ্চা মেয়ের সাথে এগুলো করা যায় না? এখন সে করছে না বিয়ে করে রাখছে, আপনাকে যেটা জিজ্ঞেস করতে সেটা বলেন, এটা আপনার সেন্স দিয়ে বুঝেন না, এটা যে বাচ্চা মেয়ের সাথে এটা বিয়ে করা যায় না? শুনেন, আমার আমার একটা মেয়ে আছে, আপনি আপনার সেন্স দিয়ে, আপনি আপনার কমন সেন্স দিয়ে এটা কি বুঝেন কি বুঝেন না যে একটা বাচ্চা মেয়ের সাথে করা হয় ঠিক না? আমি আপনার বলি, আমার একটা মেয়ে আছে, আমার আগে এটা বলেন, আপনি আপনার কমন সেন্স ব্যবহার করে এটা বুঝেন কিনা যে একটা বাচ্চা মেয়ের সাথে এই ধরনের কাজ করা ঠিক না, আপনি বুঝেন কিনা? মোহাম্মদের কথা পরে আসতেছি, আপনি বুঝেন কিনা বলেন আগে। এখনকার সময় এটা কখনো গ্রহণযোগ্য না, এখনকার সময় কেউ এটা মানবে না, কিন্তু মোহাম্মদের মোহাম্মদ তো এই এই জিনিসটা কিয়ামত পর্যন্ত ইসলামের সমস্ত বিধান তো কিয়ামতের পর্যন্ত বৈধ করে রেখে গেছে। এই বিষয়ে সৌদি আরবে সর্বোচ্চ যে আলেমরা আছে তারা একটা ফতোয়া দিছে, ফতোয়াটা দেখবেন আপনি? আমি জানি ফতোয়াটা দিছে, ফতোয়াটাতে কি বলা আছে বলেন তো, ওখান আচ্ছা বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি একটু, কতটা একটু পড়া শুনুন ভাই, কি বলা আছে। দিন বাজ সালে আল ফাউজান, তারপর হচ্ছে গিয়ে বকর আবু জায়েদ, এগুলো তো সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নাম, আব্দুল আজিজ,
সবচেয়ে বড় স্কলার, এরা কি বলছে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারিটি জাস্ট ফর হিম, ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইমেচিওর গার্ল অ্যান্ড কনজুমেট ইট, এখানে এটা লেখা ভাই, এটার মানে কি বলেন তো? আমি ভাই ইংলিশে জানি না, এইখানে যেটা লেখা সেটার অর্থ হচ্ছে সত্যিকার অর্থে এটা শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য না, এই বিধানটা সমস্ত উম্মার জন্য প্রযোজ্য যে তারা বাচ্চা মেয়ে বিয়েও করতে পারে সহবাস করতে পারে, এটা এখানে লেখা। ভাই এইটা কি দেখা যাচ্ছে? তিনি কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আপনি যে বললেন ওই সময়ে আর এই সময়ে, এখনো তো হুজুর মানে মানে পৃথিবীর সবচেয়ে বড় স্কলাররা তো এই কথা বলে দিচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে বাচ্চা মেয়ে বিয়ে করা এবং সহবাস করা, দুইটাই ইসলামে বৈধ। আচ্ছা দেখি এই বিষয়ে ইমাম বুখারী কি বলতে পারেন তো ভাই? এখানে ইমাম বুখারীর আর বুখারী শরীফে যে হাদিস লিখছে এখানে কি বলা আছে পড়েন তো? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? আল্লাহ তাআলা কালাম এবং তার যুতুমতি হয়নি, ঋতুমতি হয় না, ঋতুমতি হয়নি, এই আয়াতের দলিল হিসাবে ধরে আয়সা তাকে বিয়ে করেন, তখন তার বয়স ছিল 6 বছর এবং 9 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে বাসর করেন এবং তিনি তার সান্নিধ্য 9 বছরকাল ছিলেন। আচ্ছা তার মানে নাবালিকার ইদ্দত মাস কোরআনে বলা আছে নাকি? নাবালিকা এই এই বিধানটা কি শুধুমাত্র ওই সময় প্রযোজ্য ছিল নাকি এখনো প্রযোজ্য আছে ইসলামে? আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে তার সর্বকালের মানে সর্বকালের জন্য। আচ্ছা তাহলে আপনি ওই সময় আর এই সময় কেন জানতেছেন? তাহলে আপনি কেন বলতেছেন যে ওই সময় করছে এখন আর এটা বৈধ হইব না, এটা বললেন কেন? ইসলামের বিধান তো সব সব সময়ের জন্য, এটা মানে তাদের তারা কিভাবে কি করছে পাথর করছে না কি করছে তা সবকিছু আল্লাহ তালার মানে আল্লাহ তালা না আল্লাহ তালা সেটা তো জিজ্ঞেস করি নাই, ইসলামের বিধানটা তো মোহাম্মদের সময় যা ছিল এখনো তো তাই আছে তাই না? তাহলে আপনি যে বললেন এখনকার সময় এটা মানে এখন সময় আপনি বুঝতেছেন যে এটা খারাপ কিন্তু সেই সময় খারাপ ছিল না, কিন্তু ইসলামের বিধান তো পরিবর্তন হয় না, ইসলামের বিধান তো মোহাম্মদের আমলে যা ছিল এখনো তাই আছে, এখনো তো একটা বিড়া খাটা ছিল এটা করতে পারে ইসলাম ভাই না তাই না? বলেন বলেন এখন তো একজন এখন তো মনে করেন আপনার বাপের বয়সে একজন বেটা 6 বছরের মেয়ের 5 বছরের 3 বছরের মেয়ের বিয়ে করতে পারে এবং খাটেও নিতে পারে তাই না? নাকি মিনহাজ সাহেব বলেন ইসলাম মাইনা, ইসলামের বিধান মাইনা, কোরআনের সুরাত আলাকের 4 নম্বর আয়াত এবং 33 নম্বর সুরার 49 নম্বর আয়াত মাইনা এবং বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য অসংখ্য হাদিস মাইনা এবং ফতোয়া মাইনা, একজন এখন আপনার বাপে বাপের বয়সে একজন লোক তো একটা 3 বছরের মেয়েরও বিয়ে করতে পারে নাকি আবার বিস্তার নিতে পারে নাকি? আসলে আমি যার জন্য মানে আসছিলাম যে উনি কেন বিয়ে করছে সেই জিনিসটা বলার জন্য, আমরা শুনবো কেন বিয়ে করছে, আমি আমরা তো অলরেডি জানি যে তার কুকুরানি উঠছিল, আমরা ভিডিও দেখে বলেছি কুকুরানি উঠছিল বাচ্চা মেয়ে দেখে তার কুকুরানি উঠছিল এই জন্য সে বিয়ে করছে, এটা তো আমরা অলরেডি আজারি বিজনুর রহমান আজারির হুজুরের কাছ থেকে শুনে ফেলাইছি, আপনারটাও শুনবো আপনার ব্যাখ্যাটাও শুনবো কিন্তু আগে আমরা এই জিনিসটা শিওর হয় নাই যে এটা তো এখনো প্রযোজ্য আছে ইসলামের এই বিধানটা নাকি? হ্যাঁ শরিয়া অনুযায়ী এখনো প্রযোজ্য আছে, মানে আপনারা যদি শরিয়া আইন কায়েম করতে পারেন তাহলে আপনাদের মুমিনদের মধ্যে যারা হচ্ছে বাচ্চা মেয়ে ভালো লাগে যাদের তারা বাচ্চা মেয়ে বিয়ে করবে তারপরে এগুলা করবে নাকি? এগুলা করতে চান আপনারা, এই শরিয়া আইন কায়েম করতে চান আপনারা? না শরিয়া আইন কায়েম করতে চাইলে আমি এই জিনিসটা জরি আইন কায়েম হলে তো এটা তো অটোমেটিক আইন হয়ে যাবে, কারণ আপনি শরিয়া আইন কায়েম হয়ে গেলে এটা থামাবেন তখন যদি আপনার বাপের বয়সে গিয়ে কাটা সে যদি টাকা পয়সা দিয়া একটা গরিব কম বয়স মেয়ে বিয়া করে এবং বিয়া করে বিস্তারিত তুলে এটা আপনি ঠেকাতে পারবেন তখন? এখন তারা নিজেরা এটা করবে না ঠেকাওয়ার, শরিয়া আইন হইলে তো অবশ্যই অনেক মানুষ করবে এটা, শরিয়া আইন হইলে তো তখন তো আর বাধা থাকবে না, এখন তো হচ্ছে আইন আছে এটার বিরুদ্ধে এই জন্য কেউ করতে পারে না, কিন্তু শরিয়া আইন আসা গেলে তো তখন আর বাধা থাকবে না, অসংখ্য মানুষ তো এই কাজটা করতে চায়। এই যে দেখেন প্রেস ক্লাবের সামনে এরা জড়ো হয়েছে, হ্যাঁ আপনাদের এই দিনে ভাইয়েরা জড়ো হয়েছে, দেখেন তো কি লেখা এখানে কি করেন তো ডাইন দিকে কি লেখা এটা? হ্যাঁ পড়েন পড়েন সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা, নবীজি নবীজি উনারই বিরোধিতা,
তার মানে এই যে বুড়া কথা, সে একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে চাচ্ছে, এখন আইন করতে চায় যে বাচ্চা মেয়ে বিয়ে করার আইন করতে চায় নাকি? এরা এটা দেখেন, আরো দেখেন, আরো দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এখানে কি লেখা আছে দেখেন, বাম দিকের এই লেখাটা পড়েন তো, পাঠ্যপুস্তকে এটা পড়েন তো, পঞ্চম শ্রেণীতে বাংলা, না 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 বাম দিকে, একদম বাম দিকে পাঠ্যপুস্তকে এইখানে কি লেখা আছে এটা পড়েন, বাল্য বিবাহের বিরুদ্ধে বিষেধ, বিষেধ, হ্যাঁ বিষেধাজ্ঞা করা যাবে না। আচ্ছা, তার মানে ওরা বলতেছে পাঠ্যপুস্তকে শ্রীমতী বাল্য বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা এটা দেখি তো এখানে কি লেখা, বাল্য বিবাহের যে খাস বিরোধিতা করা কুফরি। আচ্ছা, তার মানে কিছু লোক আছে যারা বাল্য মানে বাচ্চা মেয়ে বিয়ে করতে চায়, 50 বছর বয়সে 5-7 বছরের মেয়ে বিয়ে করতে চায়, এরকম কিছু লোক দুনিয়াতে আছে নাকি? আছে, তার থাকলে এদেরকে সভ্য পৃথিবীতে এদেরকে পেডোফাইল বলে, এটা জানেন আপনি? পেডোফাইল কাদেরকে বলে? পেডোফাইল শিশুগামী তাকে পেডোফাইল বলে। হ্যাঁ, যারা ওই বাচ্চা মেয়ে দেখলে তাদের কুকুর কুকুর করে, মানে বুড়া খাটাস গুলা যেগুলো বাচ্চা মেয়ে দেখলে কুকুর করে এগুলো পেডোফাইল বলে, বুঝছেন? হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, তাহলে আপনার নবী তো যে মানে 6 বছরের বাচ্চা, 50 বছর বয়সে 6 বছরের বাচ্চা মেয়ে দেখা স্বপ্ন দেখা তার ছোট হয়ে গেছিল, ভালো লাগছে, হ্যাঁ বিয়ে করতে মন চাইছে, আপনার নবী তো একজন পেডোফাইল ছিল নাকি? আল্লাহ বলতে পারবে না, আপনি তো দেখলেন, আপনি তো মানে ইয়াগুলো আপনাকে দেখাইলাম তো, আমরা পেডোফাইলের সংজ্ঞাটা বললাম যে আপনাকে যে বুড়া বয়সে যদি বাচ্চা মেয়ে কারো ইয়া কুরকুর করে, বিয়ে করতে মন চায়, বিছানা নিতে মন চায়, এরকম যদি হয় তাহলে এদেরকে পেডোফাইল বলে। আর আপনাকে আমি দেখাইলাম যে আপনার নবী কেমন হুজুরেরা এগুলো মানে খুবই গর্বের সাথে ওয়াজে ওয়াজে বইলা বেড়ায়, তাহলে তো আপনার নবী তো একজন পেডোফাইল ছিল নাকি? হ্যাঁ, আপনার যুক্তি অনুযায়ী সেটাই ছিল, কিন্তু উনি কেন করছে এটা তো জানতে হবে, সেটা পরে জানবো। দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা পেডোফাইল ছিল, এটা তো স্বীকার করলেন নাকি? না, এটা স্বীকার বলতেছি আপনার যুক্তিতে, না না আপনি বললেন, আপনি বললেন হ্যাঁ পেডোফাইল ছিল, কিন্তু কেন পেডোফাইল ছিল সেটা আপনি ব্যাখ্যা করবেন নাকি? পেডোফাইল তো ছিল এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন পেডোফাইল ছিল এটা আপনি ব্যাখ্যা করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি ব্যাখ্যা করে বলবো যে এটা মানে পেডোফাইল নাম কিছু। আচ্ছা আচ্ছা, না না পেডোফাইল কেন ছিল, পেডোফাইল তো শিওর, কারণ হচ্ছে বাচ্চা মেয়ের প্রতি যে আকৃষ্ট হয় সে হচ্ছে গিয়ে পেডোফাইল সংজ্ঞা অনুসারে। হ্যাঁ, আপনার নবী তো বাচ্চা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল তো বিরা বয়সে, তাই না? হুজুরের বাচ্চা দেখাইলাম না আদারি বলছিল, সে বললো স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা তার ভাল লাগছে, বিয়া করতে ইচ্ছা হয়েছে, সে বললো না হুজুর? না, আপনি কিন্তু অনেক কথা বলে ফেলতেছেন, কিন্তু আমার যুক্তিটা কিন্তু এমন হতে পারে, আমার যুক্তির পরে আকৃষ্ট হবে না, আমি তো আকৃষ্ট হবো না, আপনিও আকৃষ্ট হবেন না তো বাচ্চা মেয়ে দেখলে, এইরকম ভাবে আকৃষ্ট হবেন না, মানে হচ্ছে সহবাস করার জন্য আকৃষ্ট হবেন না, হয়তো আকৃষ্ট হবেন যে আমার বাচ্চা মেয়েটাতে ভালো লাগছে, আমার নিজের মেয়ের মতো আপনি ভাববেন, আমিও ভাববো আমার নিজের মেয়ের মতো ভাববো, আমরা তো সাধারণ মানুষ আমরা এইভাবেই ভাববো, কিন্তু আপনার নবী ছিল একজন খাস লুচ্ছে, এই জন্য তার একদম বসে একদম বুঝতে পারছে এটা বিস্তার নাম লাগবে আমার, তাই না? মনে করেন সব মেয়েরা দেখলে কি আপনার এরকম লাগে যে এই মেয়ের সাথে আমি বিয়ে করবো, এই মেয়ের সাথে ইয়া করবো, এগুলো মনে হয় সব মেয়েরা দেখলেই নাকি? কিছু কিছু মেয়ে দেখলে এটা মানুষের প্রাকৃতিক ভাবে জিনিসটা হয়, হয় ঠিক আছে, কিন্তু সব মেয়েরা দেখলে তো আর আপনার এটা হয় না, তাই না? বিয়ে হইলে তো আর হইলো না নাকি? আপনি করবেন কিনা, আপনি চিন্তা করবেন কিনা বাচ্চা মেয়ের সাথে করার কথা, এটা কখনো আপনার মাথায় আসবে কিনা বলেন তো? আমার তো মাথায় কোনোদিন আসবো নাই এটা, এটা মাথা মাথায় আসে কম বেশি সবার আছে, কে কে লাইভ এসে বলবো যে আমি হ করবো না, আপনার মাসায় মাথায় কম বেশি আসে বাচ্চা মেয়ের সাথে করাই, এটা আপনার মাথায় কম বেশি আসে না, এটা আমার কথা বলতেছি না, অনেকেই অনেকেই আপনি বলেন না সবারই আসে, এইমাত্র বলছেন আপনি সবারই আসে কম বেশি বাচ্চা মেয়ের সাথে করার কথা, দেখছেন গেছেন না মিনাত সাহেব, আপনি এইমাত্র বললেন যে সবারই কম বেশি আসে, তার মানে আপনারও মাঝে মাঝে কম বেশি বাচ্চা মেয়ের সাথে করার জিনিসটা মাথায় আসে? আমার কথাটা বুঝেন নাই, আমি যেটা বলতেছি
আমার আমার যুক্তি আগে পেশ না করলাম এখানে কিছুই না, আপনি এই মাত্র যে কথাটা বললেন সবারই কম বেশি আসে, কেউ সরাসরি খুঁজবো না, তার মানে আপনার মাথায় বাচ্চা মেয়ের সাথে করার চিন্তাটা আপনার মাথায় মাঝে মাঝে আসে, কিন্তু আপনি এখানে কইতে পারতেছেন না নাকি, কইলে লজ্জার একটা বিষয় হইবো এই জন্য কইতে পারতেছেন না নাকি? না না, সত্য কথা বলেন তো ভাই, আপনি তো মাত্র এটাই বললেন আমাকে, আপনার মাথাতে সবার মাথা দিয়ে আসে কিন্তু সবাই প্রকাশ্যে কইবো না, সেটা বললেন আপনি মাত্র। আমার শুনেন, আমি একটা কথা বলতেছি, বলছি হয়তো যে সবার কম বিষয় আছে, কথাটা হয়তো আমি বুঝাইতে পারিনি, কিন্তু আপনি এক এক দিক দিয়ে নিয়ে গেতেছেন। আমি তো আপনাকে সেটাই জিজ্ঞেস করছি যে বাচ্চাদের সাথে করার কথাটা আপনার মাথায় কখনো কল্পনা তো আসবে কিনা, সেটা জিজ্ঞেস, সেটার উত্তর দেন তাহলে। আবার বাচ্চা মেয়ের সাথে জিনিসটা মানে এটা তো অন্যায়, ভয়ঙ্কর রকমের অন্যায়। অবশ্যই অন্যায়, এটা তো কখনো সত্য কোনো মানুষের মাথায় তো কল্পনা তো আসবে না, শুধুমাত্র পেডোফাইল গুলার মাথায় আসবে, পেডোফাইল যারা তাদের মাথায় আসবে, তারা মানুষের মাথায় আসবে, তাই না নাকি ভাই? অবশ্যই। আপনার আপনার ছোট বোন বা আপনার খালাতো বোন টোন এগুলো আছে, বা বাচ্চা যারা 5-6 বছর বয়স আছে? আছে, আমার মেয়েও আছে 3 বছর বয়স। আচ্ছা, 3 বছরের মেয়ে, মনে করেন আপনার এক দোস্ত আয়শা কোন নজর দিল, হয়ে দিতে পারে আপনার দোস্ত মনে করেন, মানে এরকম তো হইতেই পারে যে সে আইসা চলে নিল, এমন এমন ভাবে হাত হাত দিল, গায়ে হাত দিল, ঠিক না এইভাবে হাত দেওয়াটা ঠিক, এইভাবে হাত দিলে আপনি কি করবেন? ওই ফ্যামিলি থেকে অন্য জায়গায় যাওয়া যায় না কথাগুলো। হ্যাঁ বলেন। আমার ফ্যামিলি থেকে তো বিষয় অন্য জায়গায় যাওয়া যায় না সব কথা। ফ্যামিলি দিয়ে বললে আপনার মানে আপনি ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন, বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন, এই জন্য আপনার মেয়ের দিয়ে উদাহরণ দিতে হবে যেন আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন, আপনার বুকে লাগে জিনিসটা, আপনার মেয়ে হইলে তখন আপনার এই আবেগটা কাজ করবে। আপনি এখন যেভাবে মানে মোহাম্মদকে বাঁচাইতে আপনি যেভাবে মানে আবেগহীন ভাবে যুক্তিহীন ভাবে আপনার কোনো চিন্তা ভাবনা ছাড়া যে আপনি এই ধরনের কথাবার্তা বলতেছিলেন, এই আপনার মেয়ের ক্ষেত্রে হইলে আপনার তখন বুঝে আসবে যে এটা ঠিকই বুঝতেছে, এই নিলে আপনি তো বুঝবেন না, নিলে তো আপনি চেষ্টা করবেন মোহাম্মদের বাতিল। ফারাজ ভাই চলে আসছে, ফারাজ ভাই কি অবস্থা, ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। থ্যাংক ইউ যুক্তি। ফারাজ ভাই আমি ওনাকে জিজ্ঞেস করছি যে ওনার যে 3 বছরের একটা মেয়ে আছে, হ্যাঁ 3 বছরের মেয়েকে যদি ওনার একটা বন্ধু এসে বিয়ের প্রস্তাব দেয়, যদি এসে বলে দোস্ত মিনহাজ আমি না স্বপ্নে দেখছি তোর মেয়েরে, হ্যাঁ আল্লাহ পাকে না আমার স্বপ্ন দেখাইছে, হ্যাঁ না মনে কুসকুস সতা হয়ে হইতাছে, হ্যাঁ বিয়া করতে মন চায়, বিয়া দে আমার লাগে বিয়া দে, উনি কি এটা বিয়েটা দিবেন কিনা, বা উনি যদি এই কাজটা করবে কিনা, আমি এটা জানতে চাই। ফারাজ ভাই ওনার নিজের মেয়ের কথা বলে কি আমি ভুল কিছু বলতেছি? কারণ ওনার নিজের মেয়ের কথা না বলে অন্য কারো মেয়ের কথা বলে তো উনি বুঝবে না। উনি কি শিশু বিবাহটাকে সমর্থন করতেছেন, যে শিশু বিবাহ একটা যেহেতু ইসলামে আছে এটা একটা ভালো জিনিস, সেভাবে সমর্থন করতেছেন? আসিফ ভাই না সমর্থন করতেছে না, উনি এদিক দিয়ে ভালো আছে, উনি এই জিনিসটা একসেপ্ট করে না, উনি আমার সাথে একমত হয়েছে যে শরীয় আইন আসলে এই আইনটাও আসবো, কিন্তু আমরা তো শরীয় আইনের দিকে যাচ্ছি না, হ্যাঁ আমাদের তো দেশে তো এখন সভ্য আইন আছে, শরীয় আইনের দিকে আমরা যাচ্ছি না, কিন্তু উনি আমাকে ব্যাখ্যা করতে ইসলামের সাথে নাই, কিন্তু তো উনি নিজে ইসলামের সাথে নাই, হ্যাঁ কিন্তু উনি আমাকে ব্যাখ্যা করতে চাচ্ছে যে মোহাম্মদ কেন এই পেডোফাইলের মতো কাজটা করছে, এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দিতে যাচ্ছে ফারাজ ভাই। মানে পেডোফিলিয়া সবার জন্য খারাপ, জাস্ট মোহাম্মদের জন্য ভালো, এরকম? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু অলরেডি দেখাই দিছি ওনাকে যে এই পেডোফিলিয়া ইসলামে সবার জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত এই আইনটা প্রযোজ্য থাকবে, তাহলে মোহাম্মদ কেন করছে এটার ব্যাখ্যা দিয়ে লাভ কি? আমি বুঝতেছি না ফারাজ ভাই। সেটা তো ঠিক, মানে মোহাম্মদ করছে এবং ওইটার উপর ভিত্তি করে তো সবার জন্য এই জিনিসটা হালাল করা হয়েছে, এবং কোরআনের আয়াতও নাজিল হয়েছে, সূরা তালাকের 4 নম্বর আয়াত, সূরা 33-49 নম্বর আয়াত, এই দুটাকে একসাথে মিলায় পড়লে আমরা বুঝতে পারি বাচ্চা মেয়ে বিয়ে করা ইসলামে সম্পূর্ণ বৈধ, এবং ফতোয়া পর্যন্ত আছে এই বিষয়ে, তাই না? তাদের সাথে যৌনসঙ্গম করা যায়, যৌনসঙ্গম করা যায়। তাহলে মানে উনি মোহাম্মদ কেন করছে এটা জানার লাভ কি আমাদের? মানে এটা তো ইসলামে সম্পূর্ণ হালাল বিষয়, মোহাম্মদও করছে হালালও বিষয়, মোহাম্মদের জন্য এক্সক্লুসিভ কোনো কিছু না, এটাও তো লেখা আছে যে এটা শুধু মোহাম্মদের জন্য না, সবাই করতে পারবে। এমন কি ফারাজ ভাই ওমরও করছে, আলীও করছে, উন্মুক্ত বাল্য বিবাহ মানে শিশু বিবাহ। তাহলে আমরা একটু শুনি মিনহাজ সাহেব, আপনি একটু বলেন তো যে আপনার তো ওমরও করছে আলীও করছে, এই আকামগুলো তো ওমরও করছে আলীও করছে, আপনি কিসের মানে ব্যাখ্যাটা দিবেন, সবার ব্যাখ্যাটা একসাথে দিবেন নাকি শুধু মোহাম্মদেরটা দিবেন, বলেন তো মিনাজ ভাই, আনমিউট করে বলেন তো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাটা আগে দেব, তারপরে এরপরে ওমরের ব্যাখ্যাটা তো দিতে হবে, দিলে কারণ আলীর ব্যাখ্যাটাও তো দিতে হবে, তারাও তো একই কাম করছে, যেটা জানেন যে তারাও একই করছে, তাদের ব্যাখ্যা এর সাথে একই। আচ্ছা আসিফ ভাই, উনি কি হাদিস মানেন নাকি হাদিস মানেন না, মিশকাত পর্যন্ত পড়ালেখা করছে?
হ্যাঁ ঠিক আছে, তাহলে ফারাজ ভাই আমরা অনেক ব্যাখ্যা দেন ভাই, আপনি মোহাম্মদের ব্যাখ্যাটা দেন, কেন মোহাম্মদ মেরে ফেলছিলেন সে ব্যাখ্যাটা দেন বলেন। ব্যাখ্যা দিব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেন দেন ব্যাখ্যা দেন, কেন মোহাম্মদ মেরে ফেলছিলেন সে ব্যাখ্যাটা দেন বলেন। এটা আমি এখন এটা শুধুমাত্র আমার নিজস্ব আর কি চিন্তা ভাবনা, যে শিশু বিবাহের প্রথাটা আছে, অর্থাৎ তিনি এমন একজন স্রষ্টায় বিশ্বাস করেন যে স্রষ্টা ভেবে চিন্তে, মানে যে স্রষ্টার থেকে জ্ঞান তার অবশ্যই 1000 times কম, মানে যে স্রষ্টার জ্ঞানের কাছে তো অবশ্যই তার জ্ঞান কোনো কিছুই না, এবং যে মানে তার ভালো মন্দের সোর্স শুধুমাত্র সেই 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 স্রষ্টা। তাহলে তার যদি ভালো মন্দের স্রষ্টা হয় আর সেই স্রষ্টা যদি শিশু বিবাহকে ইয়ে করে অ্যালাউ করে, তাহলে তিনি এটার বিপক্ষে কেন? আমি তো এই জিনিসটা বললাম না আসিফ ভাই, একই সাথে ইসলাম বিশ্বাস করে একই একই সাথে আল্লাহর দেওয়া আল্লাহর প্রদত্ত আইনের বিপক্ষে কেন তার স্ট্যান্ড, এই জিনিসটা তো বুঝতেছি না আমি। আচ্ছা হ্যাঁ মিনহাজ সাহেব, এই জিনিসটা বুঝতে পারছি না যে আল্লাহ পাক যে আইনটা করে দিচ্ছে সেই আইনটা নাকি আপনার ভালো লাগে না বললেন, এটা নাকি আপনার পছন্দ না আপনি বললেন, আপনি নাকি এই জিনিসটা খারাপ মনে করেন, কেন খারাপ মনে করেন এটার ব্যাখ্যাটা আগে দিয়ে নেন তাহলে। কিছু কিছু বিষয় আছে যেগুলো মনে করেন অটোমেটিকলি গাইতে হয়ে গেছে, মানে সমাজে লিপ্ত হয়ে গেছে, যেমন মানে নারী নেতৃত্ব হারাম, শেখ হাসিনা নেতৃত্বে অনেক দল আছে। আপনার এজ এ মুসলিম কোনটা করা উচিত, সমাজে যেটা প্রচলিত সেটা করা উচিত নাকি যেটা আল্লাহ বলছে সেটা করা উচিত? আল্লাহ যেটা বলছে সেটাই করা উচিত, কিন্তু আমি এখনো বলতেছি আগে বলতেছি শিশু বিবাহ যাদের বয়স কম তাদের বিয়ে করার বিষয়টা নাই হলো খারাপ। আপনার কি শিশু বিবাহের পক্ষে থাকা উচিত এজ এ মুসলিম, এজ এ উম্মত অফ মুহাম্মদ, আপনার কি শিশু বিবাহের পক্ষে থাকা উচিত না বিপক্ষে থাকা উচিত? পক্ষে থাকা মানে পক্ষে থাকা উচিত, পক্ষে থাকা উচিত কিন্তু আপনি বিপক্ষে আছেন। বিপক্ষে আছি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন মিনাজ ভাই বলেন, কি বুঝতেছেন না বলবেন, একটু একটু হ্যাং হয়ে গেছে কথাটা নাকি একটু ভেবে পাচ্ছে না ভাই। এটা 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 খুবই ভালো জিনিস, আপনি যে শিশু বিবাহ জিনিসটা নিয়ে ইম্বারেসড বা আপনার আপনার যে এটা খারাপ লাগে ইতস্ত লাগে এই জিনিসটার জন্য কংগ্রাচুলেশন। আপনি যে চিন্তাটা করতে পারছেন যে যদিও আল্লাহ বলছে যদিও আল্লাহ বলছে তারপরে আপনি যেটা মেনে নিতে পারতেছেন না আপনার যে ইতস্ত লাগতেছে এটার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যেমনটা ভেবে দেখেছেন হয়তো বা যে আপনার যদি কোনো মেয়ে থাকে সেই মেয়েটাকে মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা থাকে, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাটাকে কারো বাসায় কোনো প্রাপ্তবয়স্ক লোকের বাসায় পাঠানো অ্যাজ এ ওয়াইফ, এবং ওই প্রাপ্তবয়স্ক বাচ্চা ইসলাম অনুযায়ী অ্যালাউড তার সাথে যৌন সঙ্গম করলে মেয়েটা জাস্ট নিতে, মানে যদিও বাউন্ডারি আল্লাহর মোহাম্মদ থেকে না কোনো ইয়াদের থেকে আসছে আপনাদের ইমামদের থেকে আসছে বাউন্ডারিটা কি, বাউন্ডারিটা হচ্ছে মেয়েটা সহ্য করতে পারলে হয়েছে। যদি এই বাউন্ডারি যে আপনার কাছে একটা খারাপ বাউন্ডারি, এই শিশু বিবাহ জিনিসটা যে আপনার কাছে একটা খারাপ জিনিস, এটা যে আপনি সরাসরি এক্সেপ্ট করতে পারতেছেন না যে আল্লাহই বলছে এই জন্য আমি এক্সেপ্ট করে দিলাম, যেটা করতে পারতেছেন না এটার জন্য কংগ্রাচুলেশন, আপনার মধ্যে মানবতাটা আসছে। আপনি আপনার বাচ্চাকে দিয়ে অন্য বাচ্চাদের সাথে হইলো যেটা খারাপ এই জিনিসটা জাজ করতে পারছেন। আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো আপনাকে সাজেশন আমি আপনাকে রিকোয়েস্টই করবো যে ইসলামের যে মোরালিটি গুলা পান যে নৈতিকতা গুলা পান সেই নৈতিকতা গুলা আপনি আপনি জানেন অবশ্যই ইসলাম অনেক কিছু ডার্ক বা অনৈতিক জিনিস আছে, ওই জিনিসগুলা বের করে ওই জিনিসগুলো একটু ফোকাস করে আপনি যার উপরে ওই অনৈতিক পথটা চালাইতে বসে, মানে যেমন অমুসলিমদের উপরে যেমন তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ করা যাবে, তাদেরকে তাদেরকে লুটপাট করা যাবে, তাদেরকে গনিমতের মাল হিসাবে ইয়া করা যাবে, তাদেরকে থার্ড পার্টি ইয়া করা যাবে, মানে তাদেরকে থার্ড ক্যাটাগরি সিটিজেন বাড়ায় রাখা যাবে, ওই ধরনের চিন্তা ভাবনাটাকে ওই ধরনের ওইটা একটু চিন্তা করবেন যে ওই জায়গায় যদি আপনি নিজে থাকতেন আপনি কি এটা সহ্য করতে পারতেন কিনা, এটা কি ভালো হইতো কিনা, এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন। দেখার পরে একটু ভেবে দেখেন যে এরকম আইনগুলা কি এমন কোন সত্তা থেকে আসতে পারে যে সত্তাটা পুরো ইউনিভার্স কে বানাইছে, যে সত্তার জ্ঞান অসীম, যে সত্তার মায়া মায়া মমতা কোনো মানুষের মায়া মমতা সমান না, সবচেয়ে বেশি মায়া মমতা এমন একজন সত্তা থেকে আসছে, নাকি মোর লাইকলি এটা এমন কোন সত্তা থেকে আসছে যে সত্তাটা হচ্ছে একজন 1400 বছর আগে বছর আগের একজন ধর্ম ব্যবসায়ীর ইয়ে মানে একটা কল্পিত চরিত্র,
কোনটার সাথে এই ক্যারেক্টারটা বেশি খাপ খাচ্ছে, কোন পরম করুণাময় অসীম দয়ালু কোন সত্তার সাথে, নাকি কোন একটা ওরকম কোন ক্যারেক্টার সাথে যে মানে একটা একটা ধর্ম ব্যবসায়ের মাথা থেকে বানানো কোন একটা ক্যারেক্টারের সাথে, কোনটার সাথে ওই ইয়াগুলা ওই চরিত্রগুলা মিলতেছে, এটা একটু নিজে ভেবে দেখেন। যেমনটা আপনি শিশু বিবাহ নিয়ে ভাবছেন, অন্যান্য গুলা একটু ভেবে দেখেন। জি আসিফ ভাই, আমরা তো বলবো মিনাত সাহেব, আপনি বলেন আপনার কি মানে মানে ইয়া আছে মনে করেন সেটাই বলেন। ঠিক আছে বলেন। আমি যে ব্যাখ্যাটা দিব আসলে রেফারেন্স দিয়ে না, আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি মতামত করছি, এখন যদি শুনতে চান শুনতে পারেন। কিন্তু মানে রেফারেন্স ছাড়া তো আপনার মতামত ব্যক্তিগত মতামতের ইসলামে তো কোনো দাম নাই। হ্যাঁ, তারপর আপনি যদি বলতে চান বলেন, কিন্তু এটা আপনাকে আমি বলে দিচ্ছি যে এটার দুই পয়সার কোনো দাম নাই, কারণ যদি রেফারেন্স না থাকে, দলিল না থাকে, তাহলে এটা মূল্যহীন। বলেন তারপর বলেন। শিশু শিশু বিয়ের কারণটা হলো আমরা পৃথিবীতে দেখতে পাইতেছি মানে শিশুর প্রতি মানুষের একটা লোভ থাকে, প্রচন্ড রকমের লোভ, কারণ শিশুরা মানে মানে দুর্বল, শিশুরা দুর্বল, আর দুর্বলের প্রতি সবলের একটা আকর্ষণ থাকে, লোভ থাকে, একটা হিংসত্ব মনোভাব থাকে যে তাকে ঘায়ল করা যায় করা যায়, যার কারণে শিশু জাগে জাগে দর্শন হয়। পুরুষ বেশিরভাগ পুরুষই শিশুর প্রতি আকর্ষণ থাকে, লোভ থাকে, সেজন্য মানুষ যাতে ধর্ষণ না করে, রেপ না করে আর কি, বিয়ে শাদীর প্রতি মানে যাতে ই হয়, আগ্রহ থাকে বিয়ে করে যেন। ও আচ্ছা আচ্ছা, এই বিষয় মানে দর্শন ঠাকাইতে আপনি বিয়ে দিয়ে তারপরে দর্শন করাইবেন। ওয়াও ফ্যান্টাস্টিক, রাজ ভাই বুঝতে পারছেন। আচ্ছা, দর্শন ঠাকানোর জন্য বাচ্চাদের বিয়ে দিয়ে দিতে হবে যেন তারা ওই যে যে ধর্ষকরা মানে ধর্ষকরা আসলে ধর্ষণ করতে চাচ্ছে তাদের সাথে আসলে এমনি এমনি বাচ্চা মেয়েগুলো বিয়ে দিয়ে দিতে হবে। না না না, দর্শক বাবা তুমি আসছো, তোমার আসো বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, তোমার দর্শন করতে হবে না, আসো তোমার বিয়ে দিয়ে দিই। তারপরে মনে করেন দর্শক তো পাই গেল, তখন তার দর্শন করতে হইলো না, তাহলে সমাজটা কত সুন্দর হয়ে গেল। ফারাজ ভাই চিন্তা করছেন, ফারাজ ভাই কত সুন্দর একটা সিস্টেম উনি আমাদেরকে জানাইছেন। ফারাজ ভাই মিনাজ ভাইয়ের মনে করেন একটা 3 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, মনে করেন একটা ধর্ষক পেডোফাইল এলাকায় ঘুরতেছে, এবার এটা তো দর্শন করে ফেলতে পারে যে কোনো সময় ফারাজ ভাই। এই দর্শনটা ঠেকানোর জন্য আমাদের মিনাজ ভাই দারুণ একটা আমাদেরকে একটা সলিউশন দিছে, যে মিনাজ ভাই তার মেয়ের ওই দর্শকের সাথে বিয়ে দিয়ে দিল। ভাই 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 দর্শন করে নেবে, আসেন ভাই আমার ঘরে মেয়ে আছে, ভাই যান না ভাই, ওই দর্শন করে নেবে, আসেন আমার ঘরে মেয়ে আছে 3 বছরের, ভালো আপনার সাথে দিতাছি, আপনি নিয়া কইরেন, টাকা দিয়ে তাকে তারপরে। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক, ওই দর্শকটা তো মানে আসি ভাই জিনিসটা কি দেখেন, আমাকে কিছুদিন আগে একজন আপু ইয়ে পাঠিয়েছিল, টেক্সট পাঠিয়েছিল যে আমি কয়েকদিন ধরে খুব হাইপার হয়ে কথা বলি, এই জন্য আমি হাইপার হয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু এই যে শিশু বিষয়টাতে যখন কেউ একটা মানে ধর্ম বাঁচাইতে অমানবিক কথা বলে ফেলায়, এই জিনিসটা কি আসলে মানে কন্ট্রোল করাটা কি খুব ইজি বিষয় আছে ভাই? আমি তো আমার তো মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করতেছে ভাই এখন। মিনাজ ভাইরা আপনি এতক্ষণ ভালো ভালো কথা বললেন, আমি তো এখন মানে পুরা আমার মাথায় আগুন ধরে গেছে ভাই। মানে কি বললেন এই লোক, যে ওই দর্শনটা কাইতে আগেই বাচ্চা মেরে বিয়ে দিয়ে দিতে হইবো, তাহলে দর্শনটা কিন্তু দর্শনটা হইবো না। মানে চিন্তা করেন এলাকায় দর্শক ঘুরতেছে, উনি তাড়াতাড়ি গেছে দর্শকের হাতে পায়ে ধরতে, ভাই ভাই দর্শন করেন আমার মাই আছে ঘরে, ভাই 3 বছরের 3 বছরের মায়া দিতেছি ভাই আপনারে, আয়েন আয়েন ভাই আমার ঘরে দর্শন করতে যাচ্ছেন, দর্শন করেন না কিন্তু বিয়ে করেন, আমি এরকম বিয়ে করে তারপর করেন। হ্যাঁ, ওদের সমস্যা কি আমার মায়া? আচ্ছা মিনাজ ভাই একটু আনমিউট করে, একটু আনমিউট করেন তো, আপনার সাথে একটু কথা বলি, একটু আনমিউট করেন। আপনি কি এই কথাটা বলার আগে মানে ভেবে চিন্তা বলছেন আসলে কি জিনিসটা, একটু মানে 5 মিনিট 10 মিনিট চিন্তা করছেন কখনো যে কথাটা বললেন, এটা আগে কখনো চিন্তা করছেন কথাটা? মানে আপনারা যখন আইসার ব্যাপারে সব কথা বলেন, আমি এই বিষয়টা ছাড়া আমার কোনো কিছুই পাই না, যে কি কারণে বিয়ে করলো, কি কারণে সে বিয়ে করলো। তাহলে কি আপনার আপনার ইয়েটা সোর্ট অফ এরকম যে আয়েশাকে মুহাম্মদই দর্শন করতো, এই জন্য যদি দর্শন করতে না হয় এই জন্য বিয়ে করা ভালো, এরকম কি আপনার ইয়ে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠাইছে পৃথিবীতে শান্তির জন্য, সেজন্য নাকি এমন কাজ করাইছে আল্লাহ যেন পৃথিবীতে শান্তি বজায় থাকে। আয়েশার উপর কার দর্শনের প্রবাবিলিটি ছিল যে দর্শনটা ঠেকাইতে আয়েশাকে মুহাম্মদ বিয়ে করে সেভ করছে? আপনি কি ধরেন যে গ্রাম বাংলায় আগে একটা প্রথা ছিল যে যারা ধর্ষণ করতো, ধরেন একটা মেয়েকে একটা লোক ধর্ষণ করছে, ওই মেয়ের সাথে ওই ছেলেকে পরে বিয়ে করা দিত, যে ইজ্জত নিয়ে নিচ্ছে এখন কি হবে না হবে, ওই মেয়েকে আর কেউ বিয়ে করবে না, এই জন্য ধর্ষকের সাথেই তাকে বিয়ে দিত। এটা কি এই প্রথাটাকে কি আপনি ভালো কোনো প্রথা হিসেবে মনে করেন? সেজন্য ধর্ষণটা যেন না হয়, সেজন্য তো বিয়ের বিষয়টা আগে আনতে হবে। আমি আপনাকে যেটা বলছি সেটা কি বুঝতে পেরেছেন? বললাম একজন ব্যক্তি একজন মেয়েকে ধর্ষণ করলো,
কোন একজন গ্রামের কোন একজন ব্যক্তি একজন মেয়েকে ধর্ষণ করলো, এবং ওই ধর্ষকের সাথেই পরবর্তীতে বিচার হয়ে ওই ধর্ষকের সাথেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, যেহেতু মেয়েটার ইজ্জত ওই ব্যক্তি লুটে নিছে, এই জন্য ওই ব্যক্তির সাথেই তাকে বিয়ে দিল। এটাকে কি কোন একটা সভ্য বিচার বলে আপনি মনে করেন? তাছাড়া কি করা যায় এখন? আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, আমি আরেকটু আরেকটু স্পেসিফিক, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, ধরেন আপনার মেয়ে অ্যাডাল্ট, আপনার একটা মেয়ে আছে, আমার কোনো মেয়ে নাই, আমার আমার কাজিন আছে, ভাতিজি আছে, আমি আমি এরকম ইয়ে করলে আমার 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 মনে হয় কলিজার মধ্যে কেউ ছুরি দিয়ে আঘাত করতেছে, বাট তারপর আমি বলি আপনাকে একটু একটু মাথা ঠান্ডা করে বুঝে দেখেন, ধরেন আপনার মেয়ে একজন অ্যাডাল্ট, 18 বছরের একটা মেয়ে বা 20 বছরের একটা মেয়ে, তাকে 30 বছরের একটা বেটা তাকে ধর্ষণ করলো ধরে নেন, আপনার কি মনে হবে মানে ওই আইনটা কি আপনি মেনে নিবেন? ওই ধর্ষকের সাথে আপনার মেয়েকে যখন যদি বিয়ে দেওয়ার কোনো আইন করা হয়, ওটাকে কি আপনি মেনে নিবেন, কোনো সভ্য আইন বলে মনে করবেন? এটা তো এক হিসাবে সভ্য আর হিসাবে খারাপ। কোন হিসাবে সভ্য ভাই আপনার কাছে, কোন হিসাবে সভ্য? মেয়েটা যদি মানে গরিব হয় বা তাকে আর কেউ বিয়ে করতে মানে চলে তার বিয়ে কর, তার জন্য তো এটা ভালো ওই মেয়ের জন্য। কোনটা করা উচিত, যে এই ধরনের চিন্তা চিন্তাধারা যে ধর্ষক হলেই ওই মেয়েকে বিয়ে করা যাবে না, মেয়ের ইজ্জত মানে মেয়ের সাথে কেউ জোর করে করছে এই জন্য মেয়ের শরীর পচে গেছে, অন্য কেউ তার সাথে করতে পারবে না, মানে অন্য সে আর সংসার করতে পারবে না, সে কারো ঘরের বউ হইতে পারবে না, এই এই নিকৃষ্ট চিন্তাটাকে সমাজ থেকে বের করা উচিত নাকি? মানে আমি কার সাথে কথা বলতে চাচ্ছি ভাই, মানে আমি এই জিনিস আলোচনা করতে হচ্ছে ভাই আমার, এই জন্য আমি একটা প্রশ্ন করে নিই মিনাজ ভাইয়ের কাছে। মিনাজ ভাই, ধরেন আপনাদের এলাকার এক 50 বছরের এক বুইড়া হুজুর ইমাম সাহেব, সে হচ্ছে লুচ্চা, সে এসব বলতেছে আপনাকে যে মানে মিনহাজ ভাই, মিনহাজ সাহেব, আমি তো আমার চরিত্র ঠিক রাখতে হবে, হ্যাঁ আমি তো মানে ধর্ষণের কুচিন্তা মাথায় আসতেছে, আপনার মেয়েরে দেখলেই আমার খালি ধর্ষণ, আপনার 3 বছরের যে মেয়েটা আছে সেই মেয়েটা দেখলেই আমার খালি কুইচ্ছা মাথায় যাক, এখন তো একটাই উপায় আছে, আমার সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে আমি আমার চরিত্রটা বাঁচাইতে পারি, হ্যাঁ বিয়ে করে তারপর করবো, তাহলে আর আমার ধর্ষণটা করতে হচ্ছে না, আমি ধর্ষণের হাত থেকে বেঁচে যাচ্ছি, জেনা ব্যভিচারও হচ্ছে না, আমি সুন্দর করে বিছানায় তুলা করবো এখন থেকে। আপনি কি এই কথা আপনার এলাকার মানে 50 বছর বয়সী একটা বুইড়া খাটা সুজুর পেডোফাইল, সে এসে যদি বলে আপনাকে এই প্রস্তাবটা দেয় আপনাকে, তাহলে কি আপনি আপনার ওই হুজুরের চরিত্রটা রক্ষা করার জন্য, যেন সে বিয়ে শাদী কইরা বৈধ উপায় কাজটা করে, ধর্ষণটা যেন না হয়, এইটা করার জন্য কি আপনি কি বিয়েটা দিবেন নাকি দিবেন না বলেন? বলেন বলেন, বিয়ে দিবেন? এটা তো আপনার কারণ অনুসারেই তো এটা একটা ভ্যালিড কারণ হইলো, ভ্যালিড একটা রিজন হইলো, তাই না? বলেন না, এটা বিয়ে দিব না। কেন দিবেন না আপনি? ওই হুজুরের ধর্ষণটা আটকাতে হইব না? ও হুজুরটা যদি ধর্ষণ করে ফেলে, ধরেন আপনি গরিব, যে গরিবের কথা বললেন না, ধরেন আপনি গরিব দিন মজুর, ও হুজুরটা আপনার মেয়েকে ধর্ষণ করে ফেলছে, তো আপনি কি, যেহেতু আপনার মেয়েকে আর কেউ বিয়ে করবে না, ওই ধর্ষকের সাথে বিয়ে দিবেন আপনার মেয়েকে? আমি যে যুক্তিটা দিছি এই যুক্তিটা আর কি আমার নিজের মতামত, মানে আমি তো এতটা মিনা সাহেব, ধরেন ওই যে আমার প্রশ্নের উত্তর, আমার প্রশ্নের উত্তর দেন মিনা সাহেব, আমার প্রশ্নের উত্তর দেন, ওই যে হুজুরটা আপনার মেয়েকে ধর্ষণ করে ফেললো, এবং আপনার, আপনি গরিব মানুষ, আপনি কোথাও ধরেন বিচার পাবেন না, এখন আপনি কি মনে করেন আপনার মেয়েটাকে ওই ধর্ষকের সাথে বিয়ে দেওয়াটাই যৌক্তিক কাজ হবে, মানে সঠিক কাজ হবে? এটা অঞ্চল ভেদে মানে কি করতে হবে, ধরেন আপনি গ্রামে আছেন, ধরেন আপনি গ্রামে আছেন, আপনার আপনার ইয়ে নাই, ওই যে অঞ্চলে ইয়ে মানে যে অঞ্চলটা ধরতেছেন ওই গ্রামের মধ্যে আপনার ওই ওই হুজুরটা আপনার মেয়েটা ধর্ষণ করলো, আপনি ওই হুজুরের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন, ধরেন আপনি দিন মজুর কিছু করতে পারেন না, ওই মেয়ের ওই হুজুরের সাথে বিয়ে দিবেন আপনার মেয়েকে? ফারাজ ভাই আমি টায়ার্ড হয়ে গেলাম, বলে বলে বলেন মেয়েকে বিয়ে দিবেন, ওই মেয়েকে ওই হুজুরের সাথে বিয়ে দিবেন, ওই হুজুরের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? এখন আল্লাহ যদি বিয়ের সাথে লিখে থাকে বিয়ে একাই হবে, বিয়ে দিবেন কিনা ভাই সেটা প্রশ্নের উত্তর দেন না কেন, ওই হুজুরের সাথে কি আপনি বিয়ে দিবেন? আমার আমার মতে আমি বিয়ে দিব না, কিন্তু আল্লাহ পাক যদি বিয়ে দেখাই হয়ে যাবে, কেন দিবেন না, মানে ওই বসে বসে যদি আল্লাহ বিয়ে দিকে রাখে বিয়ে হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, এটা হচ্ছে এটার জন্য ভাই ধর্মকে আগুন লাগাই দেওয়া উচিত, টু বি অনেস্ট আসিফ ভাই, মানুষ কিভাবে সিরিয়াসলি আগুন লাগাই দেওয়া উচিত।
মানে মানুষের এত শিখ কিভাবে হয় ভাই? শিখ ভাই, একদম শিখ ভাই, ইস এত শিখ কিভাবে হয়? ধর্ষণ ঠেকাতে নাকি বিয়ে দিয়ে দিব, মানে সে তার মেয়েরে নিয়ে বাইরে হইব, কোথায় কোন ধর্ষক আছে ভাই আসেন, ভাই দর্শক ভাই আসেন, বিয়ে দর্শন করে না ভাই আসেন, বিয়ে দিয়ে দিতেছে আমার মাই আছে ঘরে। ভাই বলার সময় ভাই, মানে তাদের, তারা তো এমন না যে দুনিয়াতে একা থাকে, আশেপাশে কোনো বাচ্চা মেয়েটা দেখে নেই, বা পরিবারের এক্সটেন্ডেড পরিবারে কোনো বাচ্চা মেয়ে নাই, কখনো চিত্র মাথায় আসে না যে আমি যাকে ছোটবেলায় আদর করছি, খাওয়াইছি, ঘুরতে নিয়ে গেছি, চকলেট কিনে দিছি, আইসক্রিম কিনে দিছি, ওই মেয়েটাকে কেউ ধরেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে টাচ করতেছে, এই জিনিসটাই তো মনে করেন মাথার মধ্যে আগুন আগুন ধরে দেয় ভাই। ওই মেয়ে হোক বা ছেলে হোক, দুজনকেই যদি কেউ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে টাচ করে, ওই জিনিসটাই তো মাথায় আগুন ধরে দেয়। কিভাবে কিভাবে একজন মানে বলে যে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে দেওয়াটা সঠিক, আবার ধর্ষণ ঠেকানোর জন্য দর্শন করে ফেলাবে এই জন্য বিয়ে দেওয়া দেওয়া সঠিক? মানে একবার বাচ্চাদের কথা চিন্তা মাথায় আসে না, বাচ্চাদের ছবিটা মাথায় আসে না কখনো, চাই চাইটা বিয়ে করে ওদের শখ মিটবে না, তারপর আবার বাচ্চাও করতে হইব, কারণ বাচ্চা দর্শন যেন ঠেকান যায়, তখন এই জন্য বিয়ে দান লাগবো, বাচ্চা বিয়ে দান লাগবে এই জন্য। ওহো ভাই, কি যে শিখ হইতে পারে ভাই, এরা কি শিখ যে হইতে পারে এরা, মানে এগুলা হইলে যে মানে মুমিন হইলে যে এত শিখ পারভার্ট হইতে হবে, ওহো মানে কান্না আসতেছে ভাই, কান্না আসতেছে ধর্ষণ ঠেকানোর জন্য এখন বাচ্চা বিয়ে দিয়ে দিন। এরা এটা হজম করা টাফ আছে ভাই, প্রচুর টাফ এই বাচ্চা বাচ্চা প্রসঙ্গ গুলা হজম করাটা একটু টাফ, বুঝছেন? মানে এইগুলা ধরেন আমাদের কেউ 10-20টা গালি দেয়, এটা এটা আমি হজম করতে পারবো, বাট এই এই জিনিসগুলো ভাই হজম করা খুবই টাফ। ইন দা নেম অফ রিলিজিয়ন, জাস্ট 1400 বছর আগের ওই শুয়োরের বাচ্চা, এটা তো বললে সমস্যা হবে, বাট ওই হ্যাঁ ঠিক আছে, একটু অন্যভাবে বলবেন, গালি ছাড়া তো তাকে মানে অ্যাড্রেস করতে পারতেছি না, বাট ওই বান্দা যদি না করতো এই কাজ, তাহলে কিন্তু এখন এসে লোকজনকে এই ধরনের কাজটাকে ডিফেন্ড করতে হইতো না, জাস্ট বিকজ ওই খবিশের ঘরের খবিশটা এই কাজটা করছে, মানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার বাচ্চার সাথে বিয়ে, এটা এটা ডিফেন্ড করা বেড়াও, আল্লাহ বলছে, শিশু কামি বলছে, ডিফেন্ড করো, কেমনে ভাই এরা কেমনে করে মানুষ। ভাই তাহলে আপনি কি পরের জনকে যুক্ত করবেন? আমি তাহলে একটু ঘুরে আসবো ভাই, তো আমারই ঘুরে আসার দরকার হয়ে গেছে। আচ্ছা যান, ঠিক আছে, সমস্যা নেই, মাথাটা গরম হয়ে গেছে আমার, একটু খাইতে হবে, মাথাটা ঠান্ডা করতে হবে, নিলে মাথাটা একদম ইয়া হয়ে গেছে, বিশেষ করে শেষ কথাটায় মাথাটা আরো বেশি গরম হয়েছে ভাই, দর্শন ঢাকাইতে এসে বাচ্চা দিয়ে